হ্যালো ফিওয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের সুপারস্টার শাকিব খান কলকাতা থেকে ফিরেই আমরা জানি যে তিনি চলে এসেছেন তার বাসায়, এবং আগে থেকে আবরাম খান জয় এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস অপুর শাকিব খানের বাসাতে আছেন। শাকিব খানের মা এবং বাবা অপুকে আগে থেকে বলে রেখেছিলেন তুমি এসে রান্না করবে শাকিবের প্রিয় খাবার। ঘরে ঢুকেই ছোট ছেলে জয়ের সামনেই অপুকে জড়িয়ে ধরলেন সুপারস্টার শাকিব খান এবং বুকের সাথে মিশিয়ে রাখলেন, এবং অপুও হঠাৎ করেই শাকিবের জড়িয়ে ধরাটা নিজের মতো করেই গ্রহণ করলেন এবং তাকে সরিয়ে দিলেন না, উপভোগ করলেন যে সব কিছুর পরেও যখন দেশে ফিরে এসে অপুকে এভাবে আমন্ত্রণ জানিয়েছেন, অপুর কাছেও বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। জয় অন্যদিকে তাকিয়ে ভাবছে যে পাপা এবং মাম্মার সঙ্গে ভাব হয়ে গেছে, ব্যাপারটা ওর কাছেও অনেক বেশি ভালো লেগেছে। আমরা যারা, আমাদের মধ্যে অনেকেরই পরিবার রয়েছে, পরিবারের মানুষগুলো যখন ঝগড়া করে কিংবা অনেক দূর থেকে কোথাও ফিরে আসে, ফিরে আসার পর যে আকাঙ্ক্ষাটা, এটাকে আসলেই কোনো কিছু দিয়ে মাপ করা যায় না। সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস, এই দুজন জুটি আসলে অনন্তকালের, এদেরকে কোনো কিছু দিয়েই আলাদা করা যাবে না, কোনো কিছু দিয়েই তাদেরকে আসলে আলাদা করে রাখা যাবে না, এটা তারা দুজন বুঝে গেছেন। কারণ সেখানে জয়ের চাইতে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে শাকিব অপু দুজন মানুষ, দুজনকে অনেক বেশি ভালোবাসেন, রেসপেক্ট করেন এবং শ্রদ্ধা করেন। এই জায়গাটা যখন থাকে দুটো মানুষের ভিতরে, তখন সেটা যত অভিমান করেই কিংবা কোনো কারণেই দূরে থাক না কেন, তাদের ভিতরে ভালোবাসাটা ঠিকই থাকে, শ্রদ্ধার জায়গাটা ঠিকই থাকে এবং মায়ের জায়গাটাও ঠিকই থাকে। একজন আরেকজনের জন্য কাঁদেন, হয়তো অন্তরালে কেউ কাউকে বুঝতে দেন না কিংবা দেখতে দেন না। জয় এবং শাকিব দুজন মানুষই অপুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দুজন ক্রিয়েটিভ মানুষ যখন এক জায়গায় থাকে, দুজনের ভেতরই আসলে কিছু কাজ করার আকাঙ্ক্ষা থাকে, ক্ষুধা থাকে, যে জিনিসটা শাকিবের ভিতরে রয়েছে, যে জিনিসটা রয়েছে অপু বিশ্বাসের ভিতরেও। তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় পড়াশোনা করে বড় হোক, অনেক ভালো থাকুক, একদিন মানুষের মতো মানুষ হোক, এটা যেমন শাকিব খানের চাওয়া তেমনি চাওয়া কিন্তু অপু বিশ্বাসেরও। তাদের চাওয়ার জায়গা এক, তাদের ভালোবাসার জায়গা এক, তাদের পরিবার এক। পরিবারের মানুষগুলো যখন তাদেরকে এভাবেই ভালোবাসছে, এভাবেই চাইছে, তাহলে আমরাও চাই যে তাদের ভিতর যে কষ্ট আছে, অভিমান আছে কিংবা লোকলজ্জা আছে, যেমন তারা যদি এখন একসাথে থাকে তাহলে নিশ্চয়ই মানুষ কী বলবে, এই বোধটুকু শাকিবের ভিতরে নেই, অপুর ভিতরেও নেই, কিন্তু তাদের ভিতরে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে কাজ। যদি তারা একসাথে থাকে তাহলে হয়তোবা ভবিষ্যতে তারা যদি একসাথে কাজ করে, তাদের ভক্ত দর্শক হয়তো সেটা সুন্দরভাবে গ্রহণ করবে না, এই কারণেও হয়তো তারা এখন আর এক হতে চাচ্ছেন না। তো দেখা যাক ওদের ভবিষ্যতে সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস এক হতে পারেন কি না। আমরাও চাই এই ভালোবাসার মানুষগুলো একসাথে থাকুক, এক পরিবারে বেড়ে উঠুক, আবরাম খান জয় এবং বীর। বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আবারও সবাইকে।